তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা জানবো যে বদমাস রুলসের সাহায্যে কিভাবে তোমরা এটি সলভ করতে পারবে। তো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এটা তোমরা ভাবছো যে 4কে 2 দিয়ে ডিভাইড করবে, কত হচ্ছে 2, তারপর গুণ চিহ্ন দিবে, 1 আর 1 হচ্ছে 2, অ্যান্সার হচ্ছে 4। এটা কিন্তু ফুল অ্যান্সার হবে তোমাদের। সঠিক অ্যান্সারটা হবে, হেল্প নিব, বদমাস রুলসের হেল্প নিব। তো কি, বি ফর ব্র্যাকেট, ও ফর ও অফ, ডি ফর ডিভিশন মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। কী করবে, এই 4 যেটা আছে এটা তোমরা রেখে দিবে। আমরা ফার্স্টে কাজটা করব যে ব্র্যাকেটের, আমরা ফার্স্ট কাজ করব ব্র্যাকেটের কাজ করতে হয়। তো আমরা ব্র্যাকেটের কাজটা করে নেব, যা আছে লিখে নেবে। তারপরে ব্র্যাকেটের কাজ কত হচ্ছে, 2 হচ্ছে। এখানে এই যে এখানে ও যেটা আছে, এখানে এখানে কিছু নাই মানে মনে রাখবা যে এটা হচ্ছে অফ, এটা কিছু নাই মানে হচ্ছে অফ, এই ও। তাহলে এর কাজটা কী হবে, অফ মানে হচ্ছে গুণ। তো ডিভাইডেড 2 দুমনি 4, কত হচ্ছে, তাহলে 4 দিয়ে ভাগ করে 1, অ্যান্সার হবে 1।